চট্টগ্রামে সিটি কর্পোরেশনের খাল সংস্কার কাজের সময় সিইপিজেড এলাকায় গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গতকাল থেকে বেশ কয়েকটি এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই মুহূর্তে টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, হঠাৎ করে এই গ্যাস সংকটের কারণে আমরা দেখেছি সাধারণ মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গতকাল কর্ণফুলী ইপিজেড এলাকায় সিটি কর্পোরেশনের খাল খননের কাজ চলার সময় কিন্তু হঠাৎ করেই গ্যাসের লাইন কেটে ফেলা হয় মাইটেল্লা খালের নিচে, এবং এরপর থেকেই কিন্তু কর্ণফুলী ইপিজেডের আশেপাশে বিশেষ করে আমরা দেখেছি ইপিজেড বন্দর হালি শহর আগ্রাবাদ এলাকায় প্রথম দিকে আমরা দেখেছি তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়, এবং এরপরে আমরা এখন যে জায়গাটাতে আছি নগরীর জামালখান এলাকা সহ আশকাডিগির পাড় কোতোয়ালি সহ আশপাশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে কোনো গ্যাস নেই। এক্ষেত্রে গতকাল রাত থেকে গ্যাস না থাকার কারণে সাধারণ মানুষজনকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সেক্ষেত্রে সবাই কিন্তু এই যে নগরীর যে হোটেলগুলো আছে হোটেলের উপরে কিন্তু আমরা দেখছি প্রচুর চাপ পড়ছে। তবে এক্ষেত্রে বলা যায় হোটেলগুলো কিন্তু অনেকটা গ্যাসের উপর নির্ভর। গ্যাস দেখার কারণে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা সিলিন্ডার কিনে এনেছে, এবং সিলিন্ডার কিনে এনে এখানে কিছুটা রান্না বান্নার কাজ চালাচ্ছে তারা। তো সেক্ষেত্রে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে ঘরে গ্যাস না থাকার কারণে এখানে বিভিন্ন খাবার সংগ্রহ করতে এসেছে তারাও কিন্তু এখানে সঠিকভাবে খাবার সংগ্রহ করতে পারছে না, যে কারণে নগরীতে গ্যাসের সংকট রয়েছে। আর হোটেলগুলো সেভাবে ঠিকমতো সরবরাহ করতে পারছে না, কারণ হোটেলেও গ্যাস সরবরাহ না থাকার কারণে ও সিলিন্ডারের চাপ গ্যাসের মতো না হওয়ার কারণে তারা প্রকৃতপক্ষে যেরকম চাপ থাকে সেরকম তারা এখানে সরবরাহ করতে পারছে না। আমরা অন্যান্য স্বাভাবিক সময় দেখেছি নগরীর এই হোটেলটিতে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে আমরা দেখেছি নগরীর আশপাশে বিশেষ করে আশকাডিগির পাড় জামালখান আন্দরকিল্লা এলাকা থেকে লোকজন এখানে আসছেন খাবার সংগ্রহ করতে, কিন্তু খাবার না পেয়ে তাদেরকেও আমরা দেখেছি অনেকেই ফেরত চলে যেতে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে কিন্তু গ্যাস না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষজন। এক্ষেত্রে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রামের গ্যাস সংকটের খবর। এদিকে ঢাকারও বিভিন্ন এলাকাতে গ্যাসের সংকট রয়েছে। গতকাল থেকেই এতে বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছেন না নগরবাসী। এই মুহূর্তে মহাখালীতে আছেন আমাদের রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, ঢাকার যে গ্যাস সংকট গতকাল থেকেই চলছে সে বিষয়ে জানতে আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। যে গ্যাসের সংকট এখনও কিন্তু চরম আকারে রয়ে গেছে। আপনাকে যদি জানাতে চাই, শুক্রবার রাতে সাভার যে আশুলিয়ায় সিজিএস যে গ্যাস যে বিতরণ গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল এর পাইপ লাইনের একটি গ্যাস কেট ফেটে যায়। তারপরে আসলে তিতাসের সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা একটি বন্ধ হয়ে যায়, এবং তারপর থেকে আসলে গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এবং তারপর থেকে যে তিতাসের যে কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছিল যে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তারা জানায় যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে, এবং যে মূলত সেই গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণটি ছিল আশুলিয়া এবং আমিনবাজার সিজেস প্ল্যান্ট থেকে তিতাসের সিস্টেমে আসলে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে। তো তাদের পক্ষ থেকে যেটি আসলে আমাদেরকে জানানো হয়েছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে পক্ষ থেকে, যে আজকে সকাল 8টা নাগাদ যে রাজধানীতে সব জায়গায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ নিয়েছি এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে খবর নিয়েছি। আমরা সরজমিনি যেটি দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি, এবং এই যে সিএনজি ফিলিং স্টেশনটি আছে সেটি কিন্তু বন্ধ রয়েছে, এবং যানবাহনের দীর্ঘ সারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন। তো অল্প কিছুক্ষণ আগে আমার সঙ্গে জিটিসিএল এর যে আপনারা জানেন যে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে সঞ্চালন লাইনের যে রক্ষণাবেক্ষণ কাজটি সেটি আসলে এরই মধ্যে শেষ হয়ে যা সম্পন্ন করা সম্ভব হয়েছে, এবং তারা তিতাসের সিস্টেমে তারা গ্যাস সরবরাহ শুরু করছেন। তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক, যে হয়তোবা যে দুপুর নাগাদ রাজধানী পুরো রাজধানীতে আসলে যে গ্রাহকরা তাদের যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এবং সে স্বাভাবিক হলে যে যে সংকটটি আছে সে সংকটটি কেটে যাবে। তো আসলে আপনাকে খবর জানাতে চাই যে তিতাসের পক্ষ থেকে কিন্তু গতকাল এরকম একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকে সকাল 8টার পর থেকে রাজধানীর সব জায়গাতে আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাস্তব চিত্র হলো আসলে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি, এবং সব জায়গাতেই কিন্তু সংকট সেই আগে গতকালের মতনই রয়ে গেছে। তো এখন পর্যন্ত যে জিটিসিএল এর তরফ থেকে যে আমাকে যে আশ্বাসটি দেওয়া হচ্ছে এখন সেটি আসলে দেখার বিষয়, যে জিটিসিএল এর তরফ থেকে যেটি বলা হচ্ছে যে দুপুর নাগাদ আসলে পুরো রাজধানীতে এই যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যায়
সেটা আমাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে রাজধানী গ্যাস সংকটের সবশেষ খবর। খবর ফিরে যাচ্ছি স্টুডিওতে। কবির ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন রাজধানীর যে বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনের গ্যাস সংকটের খবর। খবর দেশের একমাত্র ভিডিও সম্বলিত নিউজ পোর্টাল www.somoynews.tv।